আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে মজাদার একটি পাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তা অথবা রাতের ডিনারের জন্য পারফেক্ট একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনও একটি ক্লিক করে রাখবেন। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। পাস্তাটা রান্না করার জন্য প্রথমেই দরকার পড়বে পাস্তা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাস্তা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। আমি এখানে কিছু কালারফুল পাস্তা নিয়েছি, পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে আমি 4টি ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে আমি লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে প্রথমে আমি স্ক্রাম্বল করে নিব। যখন হালকা করে ডিমটা একটু হয়ে আসবে তখন একটি হাতা দিয়ে নেড়ে নেড়ে ডিমটাকে স্ক্রাম্বল করতে হবে। ডিমটাকে খুব বেশি ঝুরঝুরে করে ফেলার দরকার নেই, হালকা হালকা করে নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিম স্ক্রাম্বল করা হয়ে যাওয়ার পরে এটাকে আমি চুলা থেকে উঠিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখছি। ডিমটাকে তুলে নেয়ার পরে সেই একই পাত্রে আবারও আমি দিয়ে দিচ্ছি তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পরে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। সাথেই দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, ঠিক এইভাবে করে আমি কুচি করে নিয়েছি। এবার এই সবগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজতে হবে না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি, এখানে কেটে রাখা 1টি টমেটো আছে, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো 1 রকমের ক্যাপসিকামও দিতে পারবেন। এবার এই সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু হাইতে থাকবে। আমি 4-5 মিনিট সময় ধরে সব কিছু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এই সবজিগুলোর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম। লবণটা কিন্তু এই পর্যায়ে বুঝে দিতে হবে, যেহেতু এখানে সস ব্যবহার করেছি সসে কিন্তু লবণ থাকে, সেই বুঝে লবণটা দিতে হবে। এবার সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিতে হবে। পাস্তাটার সাথে আমি দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করে রাখা এগ। এখন এই সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটু টেস্ট করে দেখবেন। যদি মনে হয় আরেকটু সস অথবা লবণের দরকার আছে সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তবে আপনারা চাইলে এই রান্নাটায় কিন্তু মুরগির মাংসও অ্যাড করতে পারবেন। আর যদি আরও একটু স্পাইসি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন। চেষ্টা করেছি ঘরে থাকা অল্প উপকরণে মজাদার এই পাস্তার রেসিপিটি করে দেখাতে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।